আপনি কি জানেন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে 2 সপ্তাহেই পাকা চুল গোড়া থেকে কালো হয়? বাড়িতে তেঁতুল গাছ থাকলে কি হয়? চায়ের সাথে কি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে? মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়িতে তেঁতুল গাছ থাকলে কি হয়? অশুভ ছায়া পড়ে, ধন সম্পত্তি বাড়ে, অসুখ বিসুখ পিছু ছাড়ে না, নাকি অশান্তি আসে? সঠিক উত্তরটি হচ্ছে অশুভ ছায়া পড়ে ও অসুখ বিসুখ পিছু ছাড়ে না। তেঁতুল গাছ কাঁটাযুক্ত, আবার এতে নেতিবাচক শক্তির বাস, তাই বাড়িতে কখনো এই গাছ লাগাবেন না। বাস্তু অনুযায়ী কোনো জমিতে আগে থেকে তেঁতুল গাছ থাকলে সেখানে কখনো বাড়ি বানাতে নেই, তা না হলে সেখানে বসবাসকারী সদস্যদের জীবনে সমস্যা বৃদ্ধি পেতে শুরু করে। চায়ের সাথে কি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে? বাদাম, রুটি, বিস্কুট নাকি মুড়ি? সঠিক উত্তরটি হচ্ছে বাদাম। চায়ের সঙ্গে কোনো প্রকার বাদাম খেতে একেবারেই নিষেধ করেছেন পুষ্টিবিদরা। চায়ের মধ্যে ট্যানিন নামক এক প্রকার রাসায়নিক রয়েছে যা বাদামে থাকা আয়রনের সঙ্গে বিক্রিয়া করে শরীরে টক্সিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি বাদামে থাকা আয়রন শরীর ভালো করে শোষণ করতে পারে না। কোন ফল খেলে হাড় ক্ষয় হওয়া রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়? পেয়ারা, সফেদা, আপেল নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হচ্ছে সফেদা। সফেদায় প্রচুর পরিমাণে খনিজ আছে, তার মধ্যে হাড়ের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই ক্যালসিয়ামও এই ফলে প্রচুর পরিমাণে মজুদ আছে। এছাড়াও হাড় শক্ত করার জন্য অন্য যে যে খনিজ আছে যেমন আয়রন ও ফসফরাস সেগুলোও যথেষ্ট বিদ্যমান। লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে 2 সপ্তাহেই পাকা চুল গোড়া থেকে কালো হয়? পাকা পেঁপে, নারকেল তেল, আদার রস নাকি পুদিনার রস? সঠিক উত্তরটি হচ্ছে নারকেল তেল। লেবুর রস এবং নারকেল তেল একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা পাকা চুল কালো করার উপায় হিসেবে প্রমাণিত। এই প্রতিকারটি তৈরি করতে 2 চামচ লেবুর রস এবং 1 চামচ নারকেল তেল মিশিয়ে নিন। তারপর চুলে মিশ্রণটি প্রয়োগ করে 25 মিনিটের জন্য অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়? 20 বছর, 25 বছর, 30 বছর নাকি 35 বছর? সঠিক উত্তরটি হচ্ছে 20 বছর। রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন বড় রোগের লক্ষণ? আলসার, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস নাকি প্রোস্টেট ক্যান্সার? সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। দুধের সাথে কি মিশিয়ে খেলে হারানো দৃষ্টিশক্তি দ্রুত ফিরে পাওয়া যায়? কলা, হলুদ, জষ্টিমধু নাকি গাজরের রস? সঠিক উত্তরটি হচ্ছে জষ্টিমধু। চা চামচের 1 চামচ বা অর্ধেক চামচ জষ্টিমধুর গুঁড়ো গরুর দুধে মিশিয়ে দিনে 2 বার করে খেতে হবে। নিয়মিত খেলে হারানো দৃষ্টিশক্তি অনেকটাই ফিরবে। দুধ না থাকলে মধু বা ঘিয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন, একই ফল পাবেন। আচ্ছা বলুন তো, কালো গোলাপ দেখতে পাওয়া যায় কোন দেশে? ভুটান, রাশিয়া, তুর্কি নাকি জেরুজালেম? সঠিক উত্তরটি হচ্ছে তুর্কি। কোন প্রাণী মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়েই মলত্যাগ করে? বিড়াল, বাদুড়, ইঁদুর নাকি বানর? সঠিক উত্তরটি হচ্ছে বাদুড়।
মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয়? দারুচিনি, গোলমরিচ, এলাচ নাকি কালোজিরা? সঠিক উত্তরটি হচ্ছে গোলমরিচ। মধুর সঙ্গে নিয়ম করে আদা এবং গোলমরিচ মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দূর হয়ে যায়। এই মিশ্রণ নিয়মিত খেলে প্রদাহজনিত সমস্যা এবং দুশ্চিন্তা যেমন দূর হয়, তেমনি ফুসফুসে বেশি পরিমাণে অক্সিজেন পৌঁছাতে পারে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।